সেদিন ছিল সরস্বতী পূজা। গোসল ও হাঁটার জন্য গঙ্গার ঘাটে গিয়েছিলেন সৈয়দ মুজতবা আলী। ঘড়িতে তখন দুপুর ১২টা। হঠাৎই এক নারী তার ছোট্ট নাতনিকে সঙ্গে নিয়ে মুজতবা আলীর সামনে এসে অনুনয়ের কণ্ঠে বললেন, বাবা আমার বাড়ির পূজাটা করে দাও না, পুরোহিত এখনও আসেননি, আমি পুরোহিতকে খুঁজতে বের হয়েছি, বাচ্চাটা না খেয়ে অঞ্জলি দেবে বলে বসে আছে। মুজতবা আলী প্রথমে হেলা করলেও পরক্ষণেই আকুল আবেদন উপেক্ষা করতে না পেরে গেলেন তাদের বাড়ি। গিয়ে দেখলেন পূজার যাবতীয় আয়োজন সম্পন্ন, কেবল অনুপস্থিত পুরোহিত। তখন বিশুদ্ধ সংস্কৃত মন্ত্রোচ্চারণে সরস্বতী পূজার যাবতীয় নিয়মনীতি সারলেন মুজতবা আলী। বাড়ির লোকজন ভীষণ খুশি মনেই আপ্যায়ন করলেন তাকে। শেষমেশ দক্ষিণা নিয়ে বিদায় হলেন তিনি। পূজার আচার কানুন দেখে কেউ বুঝতেই পারল না মানুষটি ভিন্ন ধর্মের। পরে সৈয়দ মুজতবা আলী সেই স্মৃতি স্মরণ করতে গিয়ে লিখেছিলেন, জানি না মা সরস্বতী এই বিধর্মীর পূজোয় অসন্তুষ্ট হলেন কি না, তবে আশা করি তিনি উপসী বাচ্চাটির শুকনো মুখের দিকে চেয়ে এই অধমকে ক্ষমা করবেন। সৈয়দ মুজতবা আলীর মনন আর চিন্তাশীলতা ছিল এমনই মানব দরদি। বই কিনে কেউ দেউলিয়া হয় না, সৈয়দ মুজতবা আলীর এই চিরন্তন বাণী যুগে যুগে বিশেষ গুরুত্ব বহন করে এসেছে। তিনি ছিলেন বিংশ শতকের একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক, এছাড়াও আধুনিক বাংলা সাহিত্যের এক অন্যতম ঔপন্যাসিক ও ছোট গল্পকার, এছাড়াও অনুবাদক ও রম্য রচয়িতা হিসেবেও বিশেষ পরিচিতি লাভ করেছেন তিনি। তিনি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছিলেন তার রচিত ভ্রমণ কাহিনীগুলির মাধ্যমে। বহু ভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর রচনাসমূহ একই সঙ্গে ছিল পাণ্ডিত্য তথা রম্য বোধে পরিপুষ্ট। 1904 সালের 13ই সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের অন্তর্ভুক্ত শ্রীহট্ট জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। এই শ্রীহট্ট জেলা বর্তমানে সিলেট নামে অধুনা বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। লেখকের পৈতৃক ভিটা ছিল মৌলভীবাজার, পৈতৃক নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে। পিতা খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী পেশাগতভাবে ব্রিটিশ সরকারের অধীনে সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। সৈয়দ মুজতবা আলী পিতামাতার তৃতীয় সন্তান ছিলেন। তিনজন ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ। পিতার বদলি চাকরি হওয়ার সুবাদে মুজতবা আলীর প্রাথমিক শিক্ষা জীবন কাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তিনি সিলেটের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরে 1921 সালে তিনি কলকাতার শান্তিনিকেতনে ভর্তি হন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের ছাত্র ছিলেন। সেখানে থাকাকালীন তিনি সংস্কৃত, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, গুজরাটি, ফরাসি, জার্মান ও ইতালীয় সহ প্রায় 15টি ভাষা শিক্ষা লাভ করেন এবং 1926 সালে বিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। অতপর দর্শন শাস্ত্র পড়ার উদ্দেশ্যে বৃত্তি নিয়ে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে চলে যান। তুলনামূলক ধর্মতত্ত্বে গবেষণা করে 1932 সালে তিনি ডিফিল ডিগ্রি লাভ করেন। পড়ালেখার প্রতি আগ্রহী এবং অত্যন্ত মেধাবী সৈয়দ মুজতবা আলী 1934 থেকে 1935 সালে মিশরে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে মুসলিম ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে মুজতবা আলী 1927 থেকে 1929 সাল অবধি কাবুলের এক কৃষি বিজ্ঞান কলেজের শিক্ষা দপ্তরে অধ্যাপনার কাজ করেন। সেখানে তিনি ইংরেজি এবং ফরাসি ভাষার শিক্ষক তথা শিক্ষা দপ্তরের একজন অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে 1935 সালে বরোদার মহারাজার আমন্ত্রণ পেয়ে তিনি বরোদা কলেজে তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক হিসেবে যোগদান করেন। উক্ত কলেজে তিনি 8 বছর শিক্ষকতা করেছিলেন। এরপর মুজতবা আলী দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দেন। সেখানে কিছুকাল কাজ করার পর দেশভাগের প্রাক্কালে তিনি ফিরে আসেন পূর্ব পাকিস্তানে। 1949 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে পুনরায় কাজ শুরু করেন। পরবর্তী সময়ে মুজতবা আলী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগেও খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 50-এর দশকে কিছু সময়ের জন্য পাটনা, কটক, কলকাতা এবং দিল্লিতে আকাশবাণীর স্টেশন ডিরেক্টরের পদে দায়িত্ব পালন করেন। সবশেষে কর্মজীবনের সায়াহ্নে 1961 সালে তিনি তার প্রিয় স্থান শান্তিনিকেতনে প্রত্যাবর্তন করেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের রিডার হিসেবে যোগদান করেন। পরে 1965 সালে তিনি অবসর গ্রহণ করেন।
শান্তিনিকেতনে অধ্যয়নকালে সেখানকার বিশ্বভারতী নামের হস্তলিখিত ম্যাগাজিনে মুজতবা আলী নিয়মিত লিখতেন। পরবর্তী সময়ে তিনি সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী প্রভৃতি ছদ্মনাম ব্যবহার করে দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মোহাম্মদী প্রভৃতি বিভিন্ন পত্রিকায় কলাম লিখতে শুরু করেন। তার বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি ভ্রমণলিপি লিখেছেন। এছাড়াও লিখেছিলেন ছোট গল্প, উপন্যাস তথা রম্য রচনা। বিবিধ ভাষা থেকে শ্লোক এবং রূপকের যথার্থ ব্যবহার করার দক্ষতা, হাস্যরস সৃষ্টির ক্ষেত্রে পারদর্শিতা এবং লেখার মধ্য দিয়ে গভীর জীবনবোধকে ফুটিয়ে তোলার ক্ষমতা মুজতবা আলীকে বাংলা সাহিত্যে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়ে রেখেছে। অনেকেই মনে করেন মুজতবা আলী ছিলেন 1950-60 দশকে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। নিজের মাতৃভাষা বাংলার পাশাপাশি তিনি ইংরেজি, ইতালিয়ান, আরবি, জার্মান, সংস্কৃত, ফরাসি, উর্দু সহ আরও 14টি ভাষার জ্ঞান অর্জন করেছিলেন। এই সুবাদে তিনি অনুবাদক হিসেবেও বিভিন্ন ভাষা সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যেতে সক্ষম হয়েছিলেন। জীবনের মহান কীর্তিগুলোর জন্য জীবদ্দশায় তথা মৃত্যুর পরবর্তী সময়েও সৈয়দ মুজতবা আলী বিভিন্ন সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1949 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃক নরসিংহ দাস পুরস্কার লাভ করেন তিনি। এরপর 1961 সালে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। তাছাড়াও সাহিত্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার দরুন 2005 সালে বাংলাদেশ সরকার সৈয়দ মুজতবা আলীকে মরণোত্তর 21 পদক এ ভূষিত করেছিল। সৈয়দ মুজতবা আলী আজীবন ছিলেন সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে। তিনি নিজেকে বলতেন বিশ্ব নাগরিক, যার প্রমাণ তার লেখাতেও উঠে এসেছে। সৈয়দ মুজতবা আলী সম্পর্কে তার বড় ভাই সৈয়দ মুর্তাজা আলী লিখেছিলেন, তার সাহিত্যে বিন্দুমাত্র ধর্মীয় সংকীর্ণতা ছিল না, কিন্তু তার এই উদারতার জন্য গোরা সধর্মীরা তাকে কোনোদিন ক্ষমা করেননি। সংস্কৃতির উজ্জ্বল জ্যোতিষ্ক সৈয়দ মুজতবা আলী 1974 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 69 বছর। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।